আপনাদের মাথায় এতক্ষণে এসেছে যে কার বেশি সম্পত্তি, চোখের ভিতরে তো অনেকের নাম ভাসতেছে, চেহারা মিল ফ্যাক্টরি ভাসতেছে, অমুক ধরা খাবে, অমুক ধরা খাবে, মনে আসতেছে না? কিন্তু আপনারা চিন্তা করেন, আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুনের ঠিকমতো ব্যবহার করতে পেরেছেন কিনা। আপনাকে আল্লাহ যতটুকুনি দিয়েছেন ততটুকুনি ঠিকমতো ব্যবহার করতে পেরেছেন কিনা, এটার হিসাব নিজেদের মিলানো দরকার আছে না নাই? কথা বলেন। এরপর আয়াত থেকে আল্লাহ চমৎকার কিছু কথা বলেছেন, আমরা শুনব ইনশাআল্লাহ। তো কথা, এই আয়াতের অর্থ এখানে সম্পত্তি দান করার মাধ্যমে আল্লাহ তার উপরে সন্তুষ্ট, এটা বোঝার কোনো সুযোগ নাই। কাউকে দেন নাই আল্লাহ অসন্তুষ্ট, এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন দুনুটার মিরাজ কার কাছে? বলেন কার? বলিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সব কিছুর সত্তাধিকারী কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আমরা আসমানে না জমিনে? জমিনে। বলেন জমিনে। আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক তিনি। তাহলে আমাদের মালিক কে? আল্লাহ। আমাদের বাপ দাদার? আল্লাহ। আমাদের সন্তানের? আল্লাহ। আমাদের ঘর বাড়ির? আল্লাহ। আমাদের সম্পদের? আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে আমি কি? আমি কি? বলেন না। সব কিছুর মালিক সম্পদের যদি আল্লাহ হয় তাহলে আমি এই সম্পদের ভোগ দখলকারী, আমি আমার ভোগে দখলে যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি, যখন থাকবে না তখন আমার কিচ্ছু নাই। মরে গেলে লিখে দিলেও ওয়ারিশ মালিক, না লেখলেও মালিক। আপনি মরে গেছেন, এর অর্থ আপনি লিখে দিলেও পাবলিক মালিক, না লেখলেও? নাকি লেখা লাগবে? মারা যাওয়ার সময় মরে গেলে কি আর সন্তানদেরকে লিখে যাওয়া লাগবে? না অটোমেটিক মালিক? কেন? মালিকানা তো চেঞ্জ হয় না, মালিকানা কি চেঞ্জ হয়? কথা বলছেন না কেন? মালিকানা পরিবর্তন হয়? আসমান জমিনের মালিকানা পরিবর্তন হয়েছে? জান্নাতের মালিকানা পরিবর্তন হয়েছে? হয় নাই। কিন্তু আমাদের সম্পত্তির মালিকানা পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমরা মালিক নয়, আমরা ভোগ দখলকারী। তাইলে আপনি যে বলেন এই বাড়ির মালিক আমি, এই বাড়িটার মালিক আমি, আপনি জানা দরকার যে আপনি যখন দুনিয়ায় ছিলেন না তখন আপনার বাপ ছিল, আপনার বাপকে কেউ জিজ্ঞাসা করেছে বাড়ির মালিককে? আপনার বাপ বলেছে আমি। ঠিক বললাম না? আপনার বাপের আগে আপনার দাদা ছিলেন, দাদাকে জিজ্ঞাসা করেছে এই বাড়ির মালিককে? তিনি বলেছেন আমি। সবাই বলেছেন আমি, কেউ আছেন? কথা বলেন নাই। আজ বলতেছি বাড়ির মালিক আমি, কাল আমিও থাকব না। আল্লাহ বলছেন কেউই যেহেতু থাকবো না, সবাই যেহেতু চলে যেতেই হবে, সুতরাং এই ভোগ দখলের সম্পত্তি নিয়ে শুধু মারামারি, হানাহানি, ফিতনা ফাসাদ করে কোনো লাভ নাই। সব পড়ে থাকবে দুনিয়ায়, থাকবে না তুমি। সুতরাং মরার আগে হিসাব মিলাও। আর এই সুযোগে কিছু সল চাতুরিকারী, শয়তান, ধান্দাবাজ, দুকাবাজ একজন আরেকজনের সম্পত্তি নিজের নামে দখল করে রাইখা দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এর জমি ওর নামে, এর জায়গা এর নামে, কেমনে চান্দাবাজি করা যায়, কেমনে জায়গা দখল করে টাকা নেওয়া যায়। আপনি মালিক এই জায়গার, আপনি দুর্বল পার্টি, গরম এক পার্টির কাছ থেকে সাইনবোর্ড একটা লাগাই দিছে, এই জায়গার মালিক অমুক আবদুল্লাহ নাইলে বল্টু মিয়া, একটা লাগাই রেখে দিছে। অথচ মালিক আপনি কাগজে কলমে, কিন্তু আপনি ওখানে যাইতে পারতেছেন না। এখন বলছে আমাকে 50 লাখ টাকা দেয় নাইলে তোর জায়গা ছাড়বো না। আছে না? আছে না? এরা তো সমাজের মানুষ করে, দলিল 2 নম্বর করে, দলিলে দাগ নাম্বার ভুল করে, প্রিন্ট চেঞ্জ করে, তার নামে নামজারি কাটাই আনে, তার নামে প্রিন্ট কাটাই আনে, তার নামে কাগজ লেখাই আনে, ভুয়া দলিল বানায় জায়গা সম্পত্তি দখল করতে চায়। মনে রাখবেন দুনিয়ায় তো সব কাগজ ভুয়া করা যায়, আল্লাহর আদালতে একবার হালালের আমাকে বলেন হুজুর আমি এটাকে হালাল জানি, আসেনি? আপনি বুঝাইয়া, আপনি বুঝাইয়া একজনের কাছ থেকে, আপনি বুঝাইয়া একজন যদি আপনাকে দেয় ঠিক আছে, আপনি কন্ডিশন করে নেন, চাপ প্রয়োগ করে আপনি নেবেন। ওই যে মিডিয়েটারই দলাল বলতেছি এখন,
হ্যাঁ, আমি যেটাকে সহজ করে বলতেছি, দেখেন আমি একটা জায়গা বিক্রি করব। আমি বললাম ভাই আমার জায়গাটা আমি 10 লাখ 8 লাখ টাকায় বিক্রি করব। এখন আপনি যদি এর উপরে যা বিক্রি করবেন, আপনার যা বিক্রি করবেন, আপনি এটা যেভাবে মনে করেন করেন, আমি এত টাকা চাই। এটার একটা সুন্দর সিস্টেম, আমি আমার এত টাকা আমার হালাল, আপনি কত টাকা দিয়ে পাবলিকের কাছ থেকে আদায় করবেন আমার জানি না। কথা বুঝেন নাই? হালাল, এটা ওয়ে মনে রাখবেন। কি বলতে চাই? আমি এত টাকাই বিক্রি করব, এটা এরপর আর কিছু নাই, আমার এত টাকা দরকার। এখন যদি আপনি, সে আপনাকে এসে বলে ভাই আপনি আমার কাছে, আপনি 8 লাখ টাকায় বিক্রি করবেন, আমি একটা পার্টি ঠিক করছি তাকে 15 লাখ টাকা বলছি, আপনি যদি 15 লাখ না বলেন তাহলে আমার টাকাটা পাবো না, তাহলে আপনি গুনার অংশীদার, আপনি তার শয়তানি করতে সুযোগ করে দিলেন। আপনি সোজা বলে দিবেন আমি যা বলছি তা আমি চাই, তুমি যা বলবা তোমারটা তুমি সরাসরি তোমার মতো কথা বলো, আমি এক মুখে যা বলেছি তোমার সাথে এই কথা, আর যার কাছ থেকে 15 লাখ নিচ্ছি তার সাথে আরেক কথা, আমার কথার জবানের তো কোনো মিল নাই, যার জবানের মিল নাই তো জাহান্নামী মুনাফিক। আমি জবানে বলেছি 8 লাখ, 8 লাখেই বিক্রি করতেছি, তুমি উপরে জয় টাকা নিচ্ছ এটা তোমার, কিন্তু আমি বলতে পারবো না এটা। তো আপনি বাইচা গেলেন, আপনার জবান কন্ট্রোল থাকলো, মানে আপনি তাকে দেওয়ার জন্য আপনি একটু বাড়াচ্ছেন আপনার জবান দেওয়া, আবার মালিকের কাছ থেকে কিনে তারও এটা দিচ্ছেন, তাহলে আপনি কি হইলেন? এটাকে আপনারা হালাল মনে করতেছেন নাকি? তাল্লা জানে, কিছু বলতেছেন না, কারো কাছে কি এটা জানা আছে ধারণা? ভালো করে মনে রাখবেন। আমি যেটাকে আরো সহজ করে বলতে পারি, যারা এই ধরনের ব্যবসা করেন, জায়গা জমি, ওই যে ভাই বলছে কি বলছে মিডিয়া, যাদের এই ব্যবসা করার মতো চিন্তা করেন যে আমি একটা হালাল ওয়েতে বিজনেস করব, আপনি কিছু টাকা ইনভেস্ট করেন, আপনার 20-50 লাখ টাকা থাকা দরকার, আপনি একটা জায়গা আছে এখানে বিক্রি করবে, মালিক বলছে 50 লাখ টাকা হলে বিক্রি করে দেব, আপনি মিডিয়া, আপনি 10 লাখ টাকা দিয়ে বায়নামা করে নেন নিজের নামে, এরপর আপনি সাইনবোর্ড লাগাই দেন যে জায়গা বিক্রি হবে, মালিক আপনি, যতদিন বায়নামার কাগজের ডেট আছে ততদিন আপনি মালিক। এখন আপনি এটা 50 লাখ টাকা দিয়ে কিনে আপনি তো মালিক, বায়না সূত্রে আপনি মালিক, আপনি এটা 1 কোটি না 50 কোটি বিক্রি করেন, মালিক আপনি। কথা বুঝাইতে পারছি? আপনি ইনভেস্ট করেন, মালিক হন, তখন ব্যবসা হবে, আর উপরে যা হবে তার লাভ হবে। আপনার না ইনভেস্ট নাই, কিচ্ছু নাই, মালিকরে দিয়েই বারবার কথা বলাচ্ছেন, এক কথারে 3 বার, তো সবই তো হারাম হয়ে যাচ্ছে। আমি কি পরিষ্কার বুঝাইতে পারলাম? তাহলে আপনি মালিক থাকবেন, কারণ বায়নামা বায়না সূত্রে মালিক হওয়া যায় যতদিন দলিলের ডেট থাকে, ঠিক আছে না? এবং 6 মাস নিতে পারেন আপনি বুঝাই, এটা তো আর আমি জানি না, লেখাই থাকে না, এটা করতে পারেন। এটাকে আমি অন্যায় দেখি না, এবং ইসলাম আপনাকে অন্যায় বলবে না, কিন্তু এটা সহজ যে যিনি বিক্রি করতেছে তার কাছ থেকে আপনি হাঁটলেন খাটলেন কথা বললেন আপনাকে চাপানের টাকা দিতে পারে, কিন্তু যে কিনলো সে আপনাকে দিবে কেন? আপনি তো তাকে খুঁজে বেড়াইছেন আপনার লাভের জন্য। মালিক যদি বিক্রি করে আপনি এখান থেকে কিছু টাকা পাবেন এই জন্য তো আরেকজন খুঁজছেন, তার কাছ থেকে আপনি নেবেন কেন? কথা বুঝাইতে পারি নেই? ইসলাম এই দ্বিমুখী নীতিকে এক জায়গায় নিয়ে এসে ব্যবসা বুঝাতে চায়। এখন আপনি বায়না সূত্রে মালিক হয়ে টাইম মতো যদি দিতে না পারেন, সরকারি অপশনে দুটা হয়, আপনি টাইম মতো যদি না দিতে পারেন তাইলে মালিক গিয়ে আদালতে বলবে আমার কাছে বায়না করছে, এখন টাকা দেয়ও না জায়গাও দেয় না। আদালত একটা হয়তো জায়গা ফেরত দিয়ে টাকা ফেরত দিবে, আর না হয় আপনাকে সময় দিয়ে বলবে তার টাকাটা দিয়ে জায়গা নিয়ে নাও, এটাই তো। কিন্তু আপনি মালিকও না বায়নাও করলেন না, আপনি জবরদখল করে রেখা দিলেন আর বলছেন এটা আমি ছাড়া বিক্রি করতে পারবেন না, বিক্রি করলে আমাকেই লাগবে, অন্য কোনো দালাল দিয়ে এখানে কথা বলিলে জায়গা দিব না। এই কথাগুলো যারা বলেন দালালেরও দালাল, কথা বলেন না কেন? এগুলো আসেনি আল্লাহ জানে, মনে মনে রাগ করতেছেন মনে হয়, তো আমার তো বলার কাজ তো বলতে হইতেছে,
আপনারা যদি বলেন এই বিষয়টা বাদ দিব তাহলে বাদ দিয়ে দিই নাকি নাকি আর একটু পরিষ্কার করে দিব? যাক, আল্লাহ হেফাজত করুক ওগুলো থেকে। সবাই বলেন আমিন। আমরা এই কাজ করব, হালাল ভাবে চেষ্টা করব, হালাল পথে ইনকাম করব, হালাল পথে চলবো ইনশা আল্লাহ। কবুল করো, সবাই বলেন আমিন। চেষ্টা করবেন তো? ঠিক আছে।